বিজেপি প্রার্থী জিতলে এলাকায় স্বামী বাঁচাও প্রকল্প করতে হবে। বিজেপির মহিলা প্রার্থীর উদ্দেশ্যে তৃণমূল শ্রমিক নেতার কুরুচিকর মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া। তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ বিজেপির, তবে তিনি কুরুচিকর কিছু বলেননি বলে দাবি শ্রমিক নেতা শ্যামসুন্দর দত্ত। এই বিতর্কিত মন্তব্যে তোলপাড় শুরু সোশ্যাল মিডিয়ায়। বক্তা তৃণমূলের শ্রমিক নেতা শ্যামসুন্দর দত্ত। সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার শানবাধা গ্রাম পঞ্চায়েতের শ্যামদাসপুর চারবাগপল্লী বুথের বিজেপি প্রার্থী দীপু মণ্ডল বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তৃণমূল নেতার এমন মন্তব্যে শুরু রাজনৈতিক তরজা। বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই তৃণমূলের শ্রমিক নেতাকে গ্রেফতার ও তাঁর শাস্তির দাবিতে মঙ্গলবার বাঁকুড়া সদর থানায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তবে তিনি কুরুচিকর কিছু বলেননি বলে দাবি শ্রমিক নেতা শ্যামসুন্দর দত্তের। বিজেপি প্রার্থী কাউকে পাইনি, ওই মহিলাকে প্রার্থী করতে গেল, আর বিজেপির প্রার্থী ছিল না, সেটাই আমি বলেছি যে ওই মহিলা কোনোভাবে জিতে আসে তাহলে স্বামী বাঁচাও প্রকল্প আনতে হবে। ছেলেগুলোকে পরিবেশ নষ্ট করেছে, সামদাসপুরের পরিবেশটা নষ্ট হচ্ছে, ওখানকার সাধারণ মানুষ ওকে নিয়ে আতঙ্কিত, কেউ ভয় কিছু বলতে পারে না, কেউ কিছু বলতে গেলে তার বিরুদ্ধে থানায় মহিলা থানায় এখনই কেস করে দেবে। তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে দাবি বিজেপি প্রার্থী দীপু বন্দ্যোপাধ্যায়ের। বাঁকুড়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি। যে কথাগুলো আমি সোশ্যাল মিডিয়ার সামনে বলতে পারবো না, সেটা হয়তো আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ দিতে পারি বা আমার কমপ্লেনে কিছুটা লেখা থাকবে। আমি সেই কারণেই আজকে বাঁকুড়া থানাতে এসেছি, যাতে এই ধরনের মন্তব্য আমাকে কেন, কোনো মানুষ কোনো মহিলাকে যেন এই ধরনের কথা না বলে, সেই কারণেই আমি এখানে এসেছি। রাজনীতিতে কুকথা চালাচালি নতুন কিছু নয়, বিভিন্ন সময়েই শাসক বিরোধী পারস্পরিক মন্তব্যে উত্তাল হয়েছে রাজনীতি। কিন্তু এই অসৌজন্যের রাজনীতি আর কতদিন চলবে প্রশ্ন রাজনৈতিক মহলের। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।